কালবেলা কি একটি রাজনৈতিক উপন্যাস, নাকি একটি মেয়ের হার না মানা ভালোবাসার আখ্যান? রাজনীতি ছাপিয়ে প্রেমের উপন্যাস সমরেশ মজুমদারের কালবেলা। সমরেশ মজুমদার এর উত্তরাধিকার সিরিজের দ্বিতীয় ও সম্ভবত সবচেয়ে জনপ্রিয় বইও এটি। সমস্ত গল্প জুড়ে রাজনীতি ও বিপ্লব থাকলেও পাঠকের মনে অনেক বড় জায়গা জুড়ে থাকবে মাধবীলতা। গল্পের শেষে সবাই যখন হারিয়ে গেল, মাধবীলতায় পূর্ণতা পেল অনিমেষ। ভালোবাসার জন্য মাধবীলতার ত্যাগ বাকি সব কিছুকেই মিলান করে দেয়। উত্তরাধিকার এর জলপাইগুড়ি ও স্বর্গছায় বড় হয়ে ওঠা কিশোর অনিমেষ কালবেলায় কলকাতার আদর্শ প্রাপ্তবয়স্ক নিবাসী হয়ে ওঠে। জলপাইগুড়ি থেকে কলকাতা আসে উচ্চশিক্ষা লাভের জন্য। কলকাতায় পা রাখতেই পরে বিপদের মুখে। কলকাতায় তখন কারফিউ চলে, পুলিশ তাকে সন্দেহ করে গুলি ছোড়ে। থাইয়ের নিচে হাঁটুর উপরের অংশে গুলি লেগে হাসপাতালে পড়ে থাকে 3 মাস। সুস্থ হতে একটা শিক্ষা বছর নষ্ট হয়ে যায় অনিমেষের। রাজনীতি সম্পর্কে বুঝ হবার পর থেকেই সে বামপন্থী মনোভাব ধারণ করে। বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে জড়িয়ে পড়ে বামপন্থী কমিউনিস্ট পার্টির সাথে। পুলিশের গুলিতে হওয়া ক্ষত চিহ্নটাকে সাধারণ মানুষের উপর পুলিশি নির্যাতনের প্রকৃত হিসেবে ব্যবহার করে ছাত্র ইউনিয়নে বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু যেই আদর্শ নিয়ে বামপন্থী কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়, কিছুদিন পরে বুঝতে পারে সবই ছিল ফাঁকি। সবাই ক্ষমতার গদিটাকে পাওয়ার জন্য বিভিন্ন আদর্শের দোহাই দেয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তার সহপাঠিনী মাধবীলতার সাথে। মাধবীলতার ভাষ্যমতে লতার মতোই অনিমেষের জীবন জড়িয়ে পড়ে মাধবীলতা। অনিমেষ চায় সমাজ ব্যবস্থার পরিবর্তন, কিন্তু এই পরিবর্তন কিভাবে আসবে? রাজনীতি করে পরিবর্তন আনা সম্ভব নয়, সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল অনিমেষ। যার হাত ধরে বামপন্থী কমিউনিস্ট পার্টিতে এসেছিল সেই সুভাষ দাকেই যখন পার্টি থেকে বের করে দেওয়া হলো, তখন সুভাষদার পথ অনুসরণ করে বিপ্লবী হলো অনিমেষ। দীর্ঘ এই পরিক্রমায় মাধবীলতা কখনো অনিমেষের উপরে বিশ্বাস হারায়নি। আন্দোলনে পাশে না থাকলেও ব্যক্তি জীবনে সুখ ছড়িয়েছে তারা। সুখ প্রেমের সেই গভীর ভাবনা লেখক সজীব রেখেছিলেন কালবেলায়। গ্রেফতার হয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয় অনিমেষ। অনিমেষ পঙ্গু হয়ে জেল থেকে মুক্তি পেয়েছিল। এতদিনে মাধবীলতা নিজেকে বিকিয়ে দেয়নি। সে শরীর সে অনিমেষকে দিয়েছিল, সেই শরীরের বয়সে অনিমেষের রক্তও। একমাত্র পুত্র সন্তানকে নিয়ে জীর্ণ শীর্ণ সেই বাড়িতেই উঠে অনিমেষ। 3টে মানুষের সে ঘর। শারীরিক অক্ষমতা, দারিদ্রতা, মাথার উপরে শীর্ণ চাল থাকলেও সেখানে মাধবীলতার ভালোবাসা ছিল, আর ফলাফল স্বরূপ সন্তান। যে ভালোবাসা হৃদয়ের, সেখানে বিশ্বাসের বন্ধন ছিল। সামাজিকভাবে বিয়ে হয়নি, তবুও সে মাধবীলতা মিত্র, অনিমেষ মিত্রের স্ত্রী। কালবেলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি বই। প্রথমে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দেশ পত্রিকায়। রাজনৈতিক কার্যকলাপের পাশাপাশি একটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবন লেখক বর্ণনা করেছেন অত্যন্ত নিপুণভাবে এবং যথেষ্ট যত্ন নিয়ে। মাধবীলতা ও অনিমেষ এই দুটি চরিত্রের জন্যই বেশিরভাগ বাঙালি এই সিরিজ মনে রেখেছেন অথবা রাখবেন। তবে কেবল মাধবীলতার জন্যেই কালবেলাকে ভালোবেসেছেন অগুন্তি মানুষজন। মাধবীলতার মতো চরিত্রকে শ্রদ্ধা করেন এবং মানুষের সংখ্যাটা নেহায়েত কম নয়। যদিও অনেকে কালবেলা মনে রাখবে নীলা, শীলা সেন, অনিমেষের ছোট মা, এক রাতের জন্য বস্তির ঘরে ঠাঁই দেওয়া মাতাল ছেলের মা, সুভাষ সেন, শিরিল, মহাদেবতা এবং দীপকের জন্য। তুলনামূলকভাবে শীলা সেন বা নীলা বা বস্তির মাতাল ছেলের মা, এই চরিত্রগুলি যুগের সাথে পাল্লা দিয়ে আজও একইভাবে ভীষণ বাস্তব। এরকম কত শীলা সেনকে অ্যাসিড ঢেলে শেষ করে দিয়েছে তাদের স্বামী আমরা খবর রাখি না।
একইভাবে এরকম কত নীলা আজও স্পষ্ট কথা বলতে ভয় পায় না, আবারও ভালোবাসার স্বার্থে নিজের সুখ সমৃদ্ধ বৈভাবে পরিপূর্ণ বাড়ি ছেড়ে আসতেও ভয় পায় না। কিন্তু আদৌ সুখী হয় কি না আমরা খবর নিই না। আবার এরকম কত বস্তির মা জানেন না এখনো যে আজ রাতে তার নিজের ছেলে বাড়ি ফিরবে কি না, কিন্তু জায়গা দিয়ে আগলে রাখছেন অন্য কারোর ছেলেকে পরম যত্নে। শুধু একটা লাইনে পুরো বই এর সারাংশ তুলে ধরা যায়, মাধবীলতায় পূর্ণ পেল অনিমেষ। যারা এখনো এই বইটি পড়েননি তারা এই উপন্যাসটি খুব ভালোভাবে পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।